তো এখন আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আপনারা শোনেন চল্লিশ বছরের খাদিজার কিন্তু একটা ডিগ্রি ছিল আপনারা বলেন তো খাদিজার কি ডিগ্রি ছিল হ্যাঁ জানেন না দুইটা ডিগ্রি একটা রাসুল দিয়েছে আর একটা আল্লাহ দিয়েছে রাসুল দিয়েছে খাতিজাতুল কবরা খাতিজাতুল আর আল্লা দিয়েছেন খাতিজাতুল তাহিরা খাতিজাতুত তাহিরা খাতিজা হচ্ছে পবিত্র নারী জোরে কন আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু খাতিজার জীবন থেকে শোনেন কারণ খাতিজা একজন ভালো মহিলা ছিল বলে আল্লাহ তার পেট থেকে মা ফাতেমাকে দুনিয়াতে পাঠাইছেন যে ফাতেমা হলো নারীদের জান্নাতিদের সরদা একটু ইশারা দিলাম পঁচিশ বছর বয়সে খাতিজার সঙ্গে নবীর বিয়ে হচ্ছে কিভাবে বিয়ে হলো খাতিজা হচ্ছে মক্কার সবচাইতে ধনী গোটা মক্কা শহরে গোটা মক্কা এলাকায় এত বড় ধনবতি কেউ ছিল না বলেন সুবহান আল্লাহ একদিন বেলকুনিতে বসে আছেন? হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন যে একটা ঘরের ভিতরে তার রাখালগুলো সব দুপুর বেলায় ঘুম পাড়তেছে খাদিজাতুল কবরা চমকে গেলেন হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া রাখালগুলো দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে তিনি রাখালের সর্দারকে ডাক দিলেন রাখালের সর্দারকে রাখাত্ম জিজ্ঞাসা করলেন আমার হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া তোমরা দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করো উট দুম্বাগুলোর খবর কি রাখালের সর্দার বলে মালকিন এমন একজন রাখাল আমরা ভাগ্যগণ পেয়েছি যে রাখাল রাখালির জয়েন করার পরে আপনার দুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে রাখাল যদি তুলে বলে গুলো খাও দুম্বাগুলো খাও তখন খাওয়া শুরু করে যখন সাহায্য আঙ্গুল তুলে বলে খাওয়া বন্ধ করো তখন খাওয়া বন্ধ করে যখন বলো চলো যাই সঙ্গে সঙ্গে উঠের লাইনে উঁট দুম্বার লাইনে দুম্বা একেবারে সারিবদ্ধ হয়ে বাড়ির দিকে রওনা দেয় রাখালের মুখে এই কথা শুনে খাদিজাতুল কুবরা বলে যে জন্তু জানোয়ার রাখালের বাধ্য হয় এই গাঁজাখুরি কথা তুমি আমাকে বলবা আর আমি বিশ্বাস করব। তখন কিন্তু আমাদের নবী নবী না আমাদের নবী কিন্তু তখন কয় বছর তেইশ পঁচিশ বছর জোরে কখন কয় বছর পঁচিশ বছর বয়স সেই সময় খাদিজাতুল কুবরা বলতেছে রাখালকে যে উঁট দুম্বাগুলো জন্তু জানোয়ার একটা রাখালের বাধ্য হয় এই কথা তুমি বলবা গাঁজা খুঁড়ি আর আমি বিশ্বাস করব। রাখালের সর্দার বলে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন আপনি তদন্ত করেন রাখালের সর্দারের কথায় খাদিজাতুল কোবরার তদন্ত করতে গিয়ে দেখে উর দুম্বাগুলো সব খাওয়া দাওয়ায় ব্যস্ত কিন্তু রাখাল দাঁড়িয়ে আছে রাখালের সেহারার মধ্যে রোদের কোনো চিহ্ন নাই পাহাড় পোড়া গন্ধ পাওয়া যায় বালু পোড়া গন্ধ পাওয়া যায় কে যেন সাতা রাখালের মাথায় ধরে রেখেছে খাদিজাতুর কুবর উপর দিকে দেখে এক খন্ড মেঘ আল্লাহ নবীর মাথায় ছায়া হয়ে আছে। খাজুজাল কুবরা হয়ে গেলেন এটা কেমন মানুষ আসমানের মেঘ তার জন্যে সাতা হয় আর একটু নিকটে গেলেন নিকটে যাওয়ার পরে নবীকে একটু পরক করে দেখতে চাইলেন কিন্তু হঠাৎ একটা বাতাস এসে নাকের মধ্যে ওই বাতাসটা নবীর গায়ের সঙ্গে আঘাত করে বাড়ি লেগে খাদিজার নাকের মধ্যে ঢোকার কারণে মেস সুগন্ধ এই সুগন্ধ যেন দুনিয়ার কোন সুগন্ধ নয় যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে চল্লিশ বছরের বিধবা বয়স্ক নারী খাদিজা এক দৌড়ে বাড়ির মধ্যে সে দরজা বন্ধ করে দিলেন দাসী বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের তদন্তের রিপোর্ট কি তো একটা রিপোর্ট আছে আসে না নাই খাদিজা ঘরের ভিতর থেকে বলতেছে তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরিকে আমি ক্যান্সেল করে দিলাম আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম দাসী মূর্খ মানুষ আশ্চর্য হয়ে গেল এমন খারাপ কিছু হয়তো দেখেছে যার কারণে চাকরি ক্যান্সেল হয়ে গেল চলে গেল আবু তালেবের কাছে নবীর চাচার কাছে গিয়ে বলতেছে মুরব্বী ভাবে মানুষ করেছেন আপনার ভাতিজাকে আজকে রাখালির চাকরি খাদিজা ক্যানসেল করে দিয়েছে আবু তালেব চমকে গেল যে আমার ভাদিজা হতে পারে কিন্তু তার চরিত্রের মধ্যে এমন কিছু নাই যে এইটার কারণে তার চাকরি ক্যান্সেল হবে তিনি মা খাদিজার কাছে এসে দেখেন খাতিজা সুন্দর করে একটা চেয়ার সাজায় বলতেছে মেহরবানি করে আপনি চেয়ারে বসেন আবু তালে বলতেছে আমার ভাতিজার অপরাধ কি আমার ভাতিজার কোন দোষের রাখালির চাকরি ক্যান্সেল হলো বলতেছে চাকরি ক্যান্সেল করার কারণ হলো এখন থেকে আপনার ভাতিজা আমার স্বামী হিসাবে বরণ করে নিরা খাদিজা তুল কবর নবীকে স্বামী হিসাবে বরণ করার পরে মক্কার কাফেরেরা খাদিজার জন্য দুর্নাম শুরু করলো অনেক নেতারা কিন্তু খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এমনকি আবু জেহেল আবু সুফিয়ান মক্কার বড় বড় যত নেতা ছিল সবাই খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কারণ খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী ওই নেতাদের প্রস্তাব উপেক্ষা করে অনাথে তিন একটা রাখালকে খাদিজা বিয়ে করেছে গোটা মক্কার কাফেরেরা তারা বলা বলি শুরু করেছে খাদিজা পাগলি হয়ে গেছে খাদিজা ঠকে গেছে খাদিজাকে আবু তালেব ঠকাইয়াছে এরকম কথা যখন বারবার বলে আবু তালেব একদিন খাদিজার কাছে বললেন মা তুমি নিজের ইচ্ছায় আমারে তিমরে বিয়ে করলে কিন্তু মক্কার লোকেরা বলা বলি করতেছে তুমি ঠকে গেছো তুমি পাগলি হয়ে গেছো আমি নাকি তোমারে ঠকাইছি আবু তালেব দেখি তাকায় আবু খাদিজা বলতেছে চাচা তাহলে মক্কার নেতাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন আবু তালেব নির্দিষ্ট তারিখে নেতাদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো সমস্ত নেতাদের সামনে খাদিজা বসে বলতেছে ও নেতারা তোমরা নাকি বলা বলি করো আমি আবদুল্লা রেতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি আমি নাকি পাগলি হয়ে গেছি আবু যে বলতেছে বলেছি তো একশোবার বলবো কারণ আমাদের মতো নেতা খেদা বাদ দিয়া তুমি সাধারণ একজন রাখাল গরিব এতিমকে বিয়ে করলে কেন খাদিজা বলতেছে আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব তোমরা উত্তর এক নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তো আবদুল্লা রে তিম পোলা যে গরিব ছেলেটাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করেছি তার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি মক্কার সমস্ত নেতারা আশ্চর্য হয়ে গেল সবাই মাথা নিচু করে আসে খাজিয়া কুবরা বলতেছে আমার এক নম্বর প্রশ্ন বলো তো তার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি সমস্ত নেতা বলতেছে বংশের দিক দিয়ে এতিম পোলাই দামি তোমার বংশের চাইতে তার বংশ উচ্চ বংশ যা বলতেছে তাহলে দেখো এক নম্বরে আমি জিতে গেলাম নিম্ন বংশের একটা মেয়ে হয়ে উচ্চ বংশের একটা স্বামী পেলাম আমার দুই নম্বর প্রশ্ন হলো তোমরা সত্যি করে বলো আমার চেহারা সুন্দর পোলার চেহারা সুন্দর তোমরা সত্যি করে বলবে এই যে প্রশ্ন করলাম উত্তরটা কি একটু চিন্তা করে করে দাও নেতারা মাথা নিচু বসে আছে খাদিজা বলতেছে মাথা নিচু করে বসে থাকলে হবে না উত্তর দাও আবু যে হেল বলতে যে খাদিজা তোমার চেহারার কথা কি বলবো কারণ তোমার চল্লিশ বছর বয়স তুমি বিধবা দুনিয়ার এমন কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত আমি নিজের চোখে দেখি নাই যে আবদুল্লা রীতিমলার চাইতে সুন্দর হতে পারে আমার মনে হয় গোটা পৃথিবীর ভিতরে রীতিম পোলা সব চাইতে সুন্দর মানুষ খাদিদা বলতেছে তোমরা বলতেছো আমি ঠকে গিয়েছি এখন বলো তো আমি একজন কোন সুন্দরী মেয়ে মানুষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর একজন স্বামী পেলাম এই হিসাবে আমি জিতে গেলাম না ঠকে গিয়েছি আমার তিন নম্বর প্রশ্ন হলো আমি এখন তোমাদের কাছে বলবো আমার বয়স বেশি আবদুল্লা রেতিম পোলার বয়স বেশি সমস্ত নেতারা বলতেছে তোমার বয়স হলো চল্লিশ বছর আর এতিম পোলার বয়স হলো মাত্র পঁচিশ বছর খাতিজা বলে দেখো চল্লিশ বৎসরের একটা বিধবা নারী হয়ে পঁচিশ বৎসরের একটা যুবক স্বামী পেয়ে গেলাম এখন তো আমি ঠকলাম না আবদুল্লা রেম পোলা ঠোকল সমস্ত নেতারা বলতেছে চলো যাই চলো যাই আসলে খাতিজা ঠকে নাই খাতিজা দিতে গেছে জরেখান সোহান আল্লাহ সেই খাতিজার প্যার থেকে আল্লাহ নবীর মাধ্যমে ষাটটা সন্তান আল্লাহ দুনিয়াতে দান করেছেন ওই পঁচিশ বছরের যুবক চল্লিশ বৎসরের মহিলাকে বিয়ে করার পরে আল্লাহ তার প্যাট থেকে ষাটটা সন্তান দিয়েছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে তৈয়ব তাহের আর একটা হলো কাসেম আর একটা হলো কাশেম রাসুলের সর্বসাকল্যের ছেলে হচ্ছে চারটা ধরে কোন কয়টা চারটা ছেলে একটা হলো তৈয়ব একটা তাহের একটা কাসেম এই তিনটা ছেলে মা খাদিদার প্যাট থেকে হয়েছে আর একটা ছেলের নাম হলো ইব্রাহিম এই ইব্রাহিমটা হয়েছে মারিয়া কিপ্তিয়ার প্যাট থেকে আর মা খাদিয়ার প্যাট থেকে চারটা কন্যা সন্তান হয়েছে একটা হলো কুলসুমা একটা হলো একটা হলো হলো আর একটা জান্নাত তো হল রকম আল্লাহ রাসুলের নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ রাসুল এক সময় হীরা গুহার মধ্যে ঢুকলেন আল্লাহ আল্লাহাক আমাকে কয়েকবার ওই গুহার মধ্যে যাওয়ার তাওফিক দিয়েছেন আশ্চর্য হবেন ওই গাড়ি হীরার মধ্যে নবী একাধারে সাড়ে তিন বছর পর্যন্ত সাধনা করেছে সাড়ে তিন বছর পর্যন্ত নবী এক জায়গায় ছিলেন যে পাহাড়টা মাটি থেকে ছাব্বিশশো ফুট উপরে ওই গর্ত যারা হজ করতে গেছেন গাড়ি হীরা যারা দেখছেন আমাদের মতো মানুষ এখন তো সিঁড়ি আছে এই সিঁড়িতে উঠতে উঠতে দুই লিটার পানি পান করা লাগে কিন্তু তখন সিঁড়ি ছিল না দৈনিক দুইবার মা খাজ্জাতুল কবরা আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে যাই তিনি বলেন সোবাহান আল্লাহ সাড়ে তিন বছর নবী সেই গাড়ি হীরার মধ্যে সাধনা করলেন সাধনা করার পরে নবীর বয়স যখন চল্লিশ হয়ে গেল দুনিয়ার বয়সের কথা বলতেছি আমি কিন্তু দুনিয়ার বয়সের কথা বলতেছি আসলে আমাদের নবীর বয়স কত এটা নবী কিন্তু একদিন আদরাইলকে আপনি জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন এটা হাদিসের মধ্যে রয়েছে মানে আল্লাহ রসুল ঘরের মধ্যে আসেন ইদমধ্যে ফেরেশত আজিবর আল তো দাহিয়াতুল কালবি মানুষের সুরতে নবীর কাছে আসতে এসে সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া কবি আমি একটু আপনার কাছে যেতে চাই তো তখন আল্লাহ রাসুল ফাতেমাকে বললেন তোমার চাসা এসেছে দরজাটা খুলে দাও সা বাপের কি কি ভাই না না বাপের সা সা কাক কয় ছোট ভাই না বড় ভাই বড় ভাই শাসা ঘর আপনাকে জায়গা মনে হয় বড় বড় জ্যাঠা বড় বড়গুলা জ্যাঠা কয় আচ্ছা চাচা এসে দরজা খুলে দাও তো মা ফাতেমা গিয়ে দরজা খুলে দিলেন জিবরুল আমি নবীর কাছে এসে মুখ ভার আল্লাহ রাসূল জিবরাইল দেখে তাকায় বললেন মুখটা ভার করে বসে আছো কেন বলেন এই রাসূল আল্লাহ কেউ না জানলে আপনি তো জানেন আমি জিবরাইল আপনি তো জানেন আমি জিবরাইল বাবা আদম থেকে আপনি পর্যন্ত যত নবী দুনিয়াতে চাইছে আমি সকলের কাছে আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে হয়েছি নাজিল সে আবল থেকে শুরু করে আপনি পর্যন্ত সব নবীর কাছে আমি আল্লাহর তাহলে আমি চা চা কিভাবে হই আল্লাহ রাসুল বললেন জিব্রাইল তোমার বয়স কত ফেরেস্তা জিব্রাইল বললেন এরসুল আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার বয়স আমি হিসাব করে বলতে পারবো না তবে পূর্ব গগনে পূর্ব আকাশে আমি একটা তারকা দেখতাম একবার দেখার পর সত্তর হাজার বছর আর দেখতে পেতাম না একবার সেই তারকা যদি দেখতাম সত্তর হাজার বছর আর সেই তারকা আমি দেখতে পেতাম না আবার দেখতাম সত্তর হাজার বছর পর এভাবে আমি সত্তর বার ওই তারকা দেখেছি কিন্তু এখন সত্তর হাজার বছর হয়ে গেল আর তারকা আসমানি উদয় হয় না আল্লাহ রাসুল মুস্কাহিদে বললেন জিব্রাইল যে তুমি বছর দেখেছো সেই তারকা আর কেমনে দেখতে পাবে কারণ সেই তারকাই হলাম্মুল তা আল্লাহ নবীর বয়স কত এটা তো হিসাব করে বলা যাবে না কিন্তু দুনিয়াবি বয়স হলো মা খাতিজার যখন চল্লিশ রাসুলের তখন পঁচিশ যখন রাসুলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তখন নবীর দুনিয়াবি বয়স হলো বছর বছর। বছরে এই প্রথম যে আয়াত আপনাদের মাদ্রাসাকে সামনে নিয়ে এবং রবিউলা মাসকে সামনে নিয়ে যায় তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে নিয়ে কথা বলতেছি প্রথম যে শব্দটা রাসুলের উপরে আল্লাহ নাজিল করলেন আপনারা কম বেশি সকলেই সেই শব্দটা জানেন কি কোন জানেন না শব্দ কি একরা শব্দ কি একরা একরা শব্দের অর্থ কি পর একরা শব্দের অর্থ হল পর হ্যাঁ মারাত্মক কথা পড়ার কথা সর্বপ্রথম আল্লাহ নবীকে বললেন পর আপনারা পড়েন এখন হয়তো বলে হুজুর আমরা তো পড়ি আমরা কি পড়ি না নবীকে যখন জিব্রাইল বললেন কিন্তু পড়েন বললেন হুজুর আপনি পড়েন নবী পড়েন না চুপ করে আসেন হুজুর আপনি পড়েন আল্লাহ রাসুল পড়েন না ফেরস্তা জিব্রাইল বলতে সিয়া রাসুল্লাহ আমি আপনাকে একরা বলি একরা দিয়ে শুরু করবেন পড়েন না কেন আল্লাহ রাসুল বললেন জিব্রাইল তুমি পড়তে বললে আমি পড়ব তুমি পড়তে বললে আমি পড়ব এমন ছাত্র আমি না আগে জানতে হবে কি পড়ব কি জন্যে পড়ব পড়ার বিষয় কি এটা আগে জানবো ধরে কর সোহান আল্লাহ খালি পড়তে বললি ক খ পড়তে বললি এ বি সি ডি পড়ব মুসলমানের সন্তান আজকে আমরা যারা মুসলমান দাবি করি প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা হলো ফরস জোরে কথা ঠিক না এটা ফরস এটা কি ফরস অনেকে বলবেন হুজুর পাঁচ নামাজ পড়াও ফরস জানাদার নামাজ পড়াও ফরজ কি নামাজ নামাজও কি ফরজ না তো জানাজার নামাজ কি কি ফরস ফরজে কি তা এখন কি মনে করতেছেন এই কোরআন শরীফ পড়া ফরজে কিফায়া ফরজে কি ফায়া। যে গ্রামের কয়েকটা গরিব ছেল কোরআন পড়বে হ্যাঁ ওরা এই গরিবেরাই সব কোরানের হাফেজ হবে বছর অন্তর কোরআনের মাহফিল হবে ওদের মতে পাগল দেওয়া হবে আশ্চর্য ধরনের দেশ বাংলাদেশ যেই দেশের চেয়ারম্যানের ছেলে এমপির ছেলে মন্ত্রীর ছেলে সচিবের ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তারের ছেলে কোরানের হাফেজ হতে পারে না কোরআনের হাফেজ হয় গরিব গুরুবার ছেলে জোরে এখানে কথা ঠিক কিনা ওদের ধারণা মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত একটা মলবি মসজিদে যাবে মসজিদে যায় তাও তো মসজিদে এখন আবার ইচ্ছা মতো আপনি বক্তব্য দি পারবেন না বক্তব্য দিয়ে হবে কারণ মোল্লার দল মসজিদ পর্যন্ত মোল্লারা মসজিদে গিয়ে নামাজ পড়াবে এছাড়া মোল্লাদের কি করবে চার কাম বিয়ে পড়াবে মরে গেলে দানাদা করবে দরুদ করবে এছাড়া তার মৌলীর কোনো কাম নেই এজন্যে ব্যাকরণের ব্যাগ বাগধারাই গোলাম সাকলাইন এক নাস্তিক মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু এখনকার মোল্লার আবার সংসদে চায় কোথায় যাবার চায় সেদিন থেকে মোল্লারের উপর বাতিল বাতিল যারা তারা শত্রু হয়ে গেছে জোরেখান কথা ঠিক কিনা মোল্লার মোল্লা খালি মসজিদ আর মাদ্রাসা থাকবে এই দুই জায়গার মধ্যে মলবি থাকলে একটা মৌলির বিরুদ্ধে কেউ নেই কিন্তু এই দুটা বাদ দেয়া ও আর আবার গরম গরম ভাষণ দেয় এরা আবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এরা আবার ভাস্করের বিরুদ্ধে বহু কিছুর বিরুদ্ধে আর এগুলো এগুলো বলিস এই যে কাজী ইব্রাহিম সাহেব দুই জুম্মা একটু একটু গরম বক্তব্য দিয়েছে ধরে নিয়ে যেতো স্যার কথাটা বুঝলেন না তো এখন ব্যাপারটা হলো আমি যে কথা বলতেছি সিরাতের আসুল মিলাদের রাসুল রবিউল আবাল মাস আমাকে তুলেই দিছে রাত দশটার পর এলাকার মধ্যে প্রথম মাহফিল বিরক্ত হচ্ছেন আপনারা একটু কিছু কথা শোনেন বাজা তো যে যে কথা বলতেছিলাম কোন কথায় আমি কিন্তু সব টার্গেট নেই কথা বলতেছি আপনি একটু খেয়াল করবেন একরা একরা শব্দের অর্থ হল পড়ো তো এখন আপনি বাংলা বলবেন ইংরেজি বলবেন কি বলবেন এখানে যে একরার কথা বলা হয়েছে আল্লাহ নবী যখন বললেন জebrail তুমি পড়তে বললি আমি পড়ব না আগে জানতে হবে পড়ার ধরন কি ফেরেশতা জিব্রাইল বললেন বিসমি আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পড়াটায় পড়তে চাই আমাদের বাংলাদেশে অনেকে বলে আমাদের নবী হলেন উম্মি নবী উম্মি নবী উম্মি মানে কি কয় মূর্খ নবী মূর্খ নবী হ্যাঁ অনেকে বলে ওদের রেকর্ডেও দেখবেন বক্তারা বলে নবী মূর্খ অক্ষর জ্ঞানহীন আরে পাগলা নবী বলেছেন ইন্নি বরিস্তু ইন্নি বরিস্তু মুআল্লিমান নিশ্চয়ই প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে ধরে করছো লিতম্মি মমা কারিমা আখলাক। আর আমার শিক্ষালয়ে যা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেনের প্লাস পাবে মাদ্রাসার ছাত্ররা কোনোদিন জঙ্গি হয় না মাদ্রাসার ছাত্ররা কোনোদিন নষ্ট হয় না খারাপ হয় না মাদ্রাসার ছাত্ররা কোনোদিন নিশা বলে নেয় না জোরে বলেন কথা ঠিক কেনা এক নম্বর হবে রাসুল বলেছেন লিতম কারিমাল আখলাক এদের চরিত্র দেখো এরা কোনোদিন চিন্তাইকারী হয় না এরা হিরোইন খায় না এরা গাঁজা টানে না এরা জঙ্গিলা এরা কি এরা হলো সবচাইতে ভালো মানুষ ধরে গান ঠিক কিনা অথচ অথচ ওই যে বাতিল এরা কান গরম করে দিছে এখন মাদ্রাসার উপরে নজর হুজুরের উপরে নজর কেন হ্যাঁ আসেন তাহলে কি বুঝতেছেন যেই কোরআনের মাহফিল আইছেন আমি বলতেছি বৈশিষ্ট্য হল কয়টা তিনটা ধরে বলেন কয়টা এক নম্বর ইজা এক নম্বর বৈশিষ্ট্য হল যখন তারা জিকির করবে এই কোরআন শরীফ যখন যারা পড়বে তখন তাদের অন্তরের মধ্যে কম সৃষ্টি হবে দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। তাদের ইমান বাড়বে না কমবে নবী নিচে আসলেন গাড়ি হিরাই নাই তো আর পাঁচটা আয়াত নাজিল হয়েছে নবী নিচে আসলেন এসে বললেন লুনি খাদিজাকে বললেন আমাকে কম বল দিয়ে ঢাকে দাও আমাকে কম বলতে ঢাকে দাও মা খাদিজা তার উরাতকে বালিশ বানাই দিয়ে। নবীকে সয়া দেয়া কম বলতে ঢেকে বললেন আপনি এরকম থরথর করে কাঁপতেছেন কেন আল্লাহ রাসুল বললেন খাদিজাত বিশাল একটা দায়িত্ব আল্লাহ আমাকে অর্পণ করেছেন বিশাল একটা দায়িত্ব অর্পণ করেছেন বিশাল দায়িত্বটা কি শোনেন একটু মনোযোগ দিয়ে রবি আউয়াল মাস বিশাল দায়িত্ব কি আমি কোরআন পড়ব খতম দিব প্রতি অক্ষরে দশটা করে নিগি পাব অসুবিধা তো নাই আমি রমজান মাসে তিন খতম দেই আমি প্রতিদিন সুরাই এসিন পড়ি সুরাই মুলুক পড়ি রহমান পড়ি সুরা কেয়া পড়ি কোনো সমস্যা নাই তাহলে রাসুল থর থর করে কাঁপেন কেন কি জন্যে কাঁপেন ওই যা আলাইহিম আয়াত হু যা দাত ইমান তেলাবাত করলে ইমান বেড়ে যাবে কেমনি ইমান বাড়বে এই বিষয়টা মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই আছে না নাই আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল লোক বাজে চলতে চলতে গেল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি এই মিথ্যা পড়ানোর পরে মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় একতলা প্রাইমারি এখন চারতলা হয় নব্বই ভাগ মুসলমানের দেশে একটা মুসলমান সেতে না একটা মুসলমান সাথে না কি আয় রে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে তাই না দেখে ভদর যা কি সব আরে কেউ না হলেও তা আওয়ামী এই এই কবিতার বাদী হওয়া এমন একটা খারাপ কবিতা আয় রে আই টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে তো বোয়াল মার যদি নৌকালিয়া যায় চেয়ারম্যান সাহেব কেমনে দাঁড়াবে তোর ঘর কথা ঠিক না এমন একটা মিথ্যা কবিতা পড়াচ্ছে একদম বাগডুম একদম বাগডুম দুর্গা পূজার জোরে কোন কথা ঠিক করে একদম এইগুলো আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে ওদেরকে মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেয় এই সরকার আর যারা এক করিকা এক করি হলাক এই আল্লাহর কোরআন যারা শিক্ষা দিচ্ছে সেই মাদ্রাসাগুলো সায়াসিন্তে চলার লাগতেছে এই নব্বই ভাগ মুসলমান দেশে দরেকার কথা ভেক্কে না আফসোস আফসোস আল্লাহ বললেন ওই দা তুলিয়া তালাই হিম আয়া তুহু যা দা তুহুম ইমান তোমার ইমান বেড়ে যাবে ইমান কেমনে বাড়বে খালি বলছে করোনা ধরবে মুখে মাছ পরক ও দেখ ভাই করে আছো অসুবিধা নাই পরে আমার মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পাও দিয়ে ঢুকতেছে বললাম ভাই আপনি কি কোরআন পড়েন বলে হুদুর পড়িত আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়া হাজ আল বাই আল্লাহ এর অর্থ কি আপনি যে ডান পাওদে ঢুকলেন আল্লাহ তাহলে আবু আর বলতেছেন আর কাতারে চিহ্ন দিছেন যে দেড় দেড় ফুট পর পর একজন করে ডাঁড়ান এর মধ্যে ডাঁড়ান যাবি না তো একটা লাল দাগ দিয়ে দিছে ওটি একদম এটি একদম এটি একদম আর মুকুত মাস তাহলে এই আয়তের অর্থটা কি ইমান যে বাড়বে তেলা তেলাওতের কারণে এই আয়তের অর্থ অর্থ তো আমি জানি না তো এই সুরা কি আপনি পরে তা পারি এটা তো নামাজ পড়ি নামাজ পড়েন মুখে মাস্ক হয়ে দাঁড়াবেন কিসের ভয়ে না না আপনারা বলেন যে বাড়বে তাহলে কিসের ভয় আপনি দেড় ফুট পর পর তো বলতে তো হুদুর করোনার ভয় তো করোনা কেমনে হয় বলে কাতার যদি সাফা সাফি করে ডাড়ায় এক ভাইয়ের দেহ থেকে আরেক ভাইয়ের করোনা হবে করোনা কিন্তু সোঁয়াশা রোগ আমি বললাম ভাইরে যদি তুমি মুসলমান হও তোমার যদি ইমান থাকে তাহলে করোনা সোঁয়াশা রোগ বলার সঙ্গে সঙ্গে তুমি বেঈমান হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন সোঁয়াশে বলে কোনো রোগ নাই আচ্ছা সোঁয়াশে যদি রোগ হয় করোনা তাহলে সর্বোত্তম যার করোনা হচ্ছে ওই ওই কার সাথে না না প্রথম হচ্ছে সবচাইতে বেশি সতর্ক হলো ডাক্তার কথা ঠিক কিনা সবচাইতে বেশি সতর্ক কে ডাক্তার না হাতে মুজিয়া লাকে মুজিয়া এত কিছু তারপরে মরেনি মরেনি যমুনা ফিউচার পার্কের যিনি মালিক তিনি করোনা যেদিন বাংলাদেশে নাম হয়েছে সেদিন থেকে কারোর সঙ্গে মিলামেশা করেনি কথাবার্তা বলেনি কোনো মানুষকে তার কাছে যাবার দেয়নি অতসই করোনা হয়ে পড়ছে অথচ বাংলাদেশের একটা ভ্যানালা কোনোদিন মুখে মাস্ক পরেনি সারাদিন ঘুরেছে একটা ফকির গোটা এলাকা ভিক্ষা করে খাসে অ কোনোদিন করোনা ধরেনি জয়গান কথা ঠিক তাহলে কি সবসময় তাকে এই ফকিরেরা মরা দরকার ঘরে বেশি ধরে এখন কথা ঠিক কি হায় তাই ফকির ঘরে ই বাড়ি উ বাড়ি যায় তো আকরণ আর যারা ঘর দরজা বন্ধু সবকিছু দিয়ে থাকে ও কি যায় ধরছে তার মানে কি

আল্লাহ কোরআন কারিমের মধ্যেই বলে দিয়েছেন যে কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারবে না যে ভারত জমিন নিতে পারবে না সেই মহা ওজনের কোরআন আল্লাহ আমার প্রতি নাজিল করেছে এখন কোরআন মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে ইলাল্লাহ وعمل صالحا وقال إنني মিনাল المسلمين শুরু হয়ে গেল দাওয়াতের কাজ গভীর রাত্রে নবী আমার কলেমার দাওয়াত দেন কলেমার দাওয়াতে মক্কার যত নেতা ছিল নেতাদের কাছে আগে নবী গেলেন কিন্তু একটা নেতাও এটাকে সাড়া দিলেন না কারণ নবী চিন্তা করলেন নেতাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে সাধারণ মানুষগুলো এমনি ভালো হয়ে যাবে জোরেকন কথা ঠিক কিনা না চেয়ারম্যান সাহেব যদি নামাজ পড়ে ইউনান পরিষদের চেয়ারম্যান যদি নামাজ পড়ে তাহলে অধীনস্থ মেম্বরেরাও কিন্তু নামাজ জোরেকন মুসলমান হলে পড়বে কি পড়বে না চেয়ারম্যান নামাজ পড়লে সকিদার নামাজ পড়বে চেয়ারম্যান যদি ভালো হয়ে যায় তার যারা তারা সবাই ভালো হয়ে যাবে এই যে নবী নেতাদের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেলেন নেতারা কলেমার দাওয়াত গ্রহণ করলেন না আজ গোটা পৃথিবীতে নেতৃস্থানীয় মানুষ যদি ভালো হয়ে যেত তাহলে গোটা বাংলাদেশ গোটা পৃথিবী ভালো হয়ে যেত জোরেগণ কথা ঠিক কিনা বাজান কলেমার দাওয়াত দিলেন তেরো বছর এই তেরো বছর ধরে নবীর সিরাজ থেকে একটু শোনেন মনোযোগ দিয়া মাত্র তিনশো জন মুসলমান হলো তেরো বছর ধরে তিনশো জন মুসলমান হয়েছে তার অর্ধেককে ওরা মারিয়া পিটাই শেষ করে দিছে যে তিনশো জন মুসলমান হলো তাদের মধ্যে অনেককে তারা মারতে মারতে হত্যা করলো তার মধ্যে একজনের নাম হলো ইয়াসার শুধুমাত্র ইমান রাখার কারণে খেজুর গাছের সঙ্গে বেঁধে তাকে হত্যা করা হলো তার সামনে তার বিবি দুই উটের সঙ্গে দুইটা পা বেঁধে লজ্জাস্থানে নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো তার সন্তান আম্মারকে মারতে মারতে মরে গেছে মনে করে ওরা যখন চলে গেল নবী আম্মারের লাশের কাছে গিয়ে দেখে আম্মার মরে নাই জবান থেকে বের হচ্ছে লাহ ইল্লাল্লাহু মুহম্মদ রসুল্লাহ নবী আস্তে করে বসে আম্মারকে বুকের সঙ্গে জাপটে ধরলেন আউ বকর আলীর সহায়তায় তাকে নিয়ে আসলেন উম্মে আয়াসারকে দাফন করে ইসলামের প্রথম শহীদ তাদেরকে ঘোষণা করে দিলেন সোহান আল্লাহ এভাবে দিলেন কলে মার তেরো বছরের মধ্যে তিনশো তেইশ জন মুসলমান হলো মুসলমান তো তিনশো তেইশ জন হলো এই সামান্য মুসলমানিত্বই তাদের সহ্য হলো না তারা আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করল আপনারা সকলেই জানেন গভীর রাত্রে নবী বাড়ি তারা ঘেরাও করলো নবী ঘর থেকে বের হলি তারা নবীকে হত্যা করবে নবী হজরত বললেন আলী আমার সাদুর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে যাও আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিয়েছে এই দাওয়াতের মাধ্যমে আর ইসলাম চলবে না এখন ইসলামকে মডিফাইড করতে হবে আল্লাহ আলী বলতে সে রাসুল আল্লাহ সন্ধ্যা থেকে আমি দেখলাম কতগুলো মানুষ আমাদের বাড়ি ঘেরাও করে আছে আল্লাহ আপনাকে যেদিন কেউ বাড়ি আপনার পাহারা দেয় নাই সেই দিন হিজরতের হুকুম না করে আজকে এই কঠিন মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাবার কয় কেমন আল্লাহ আমি বুঝতে পারলাম না আল্লাহ রসুল বলে আলী তুমি ছোট্ট মানুষ বুঝবে না বরং তুমি আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও নবী বের হয়ে দেখলেন মক্কার সমস্ত কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে আল্লাহ রাসুল বললেন আল্লাহ এরকম মুহূর্তে আপনি আসমান উঠে নিয়ে চলে গেছেন ঘরে ফাঁকা করে ইসা আসমানে গেছেন আর আমাকে আপনি ভিতর থেকে মদিনায় যাওয়ার হুকুম দিলেন আল্লাহ বলেন হাবিব এক মুষ্টি ধুলে নেন এক মুষ্টি বালি হাতে নেন বালি হাতে নিয়ে শহেতুল ওজু বলে আপনি বালি নিক্ষেপ করেন বালি নিক্ষেপ করা হলো ওই বালিটা সমস্ত কাফেরদের চোখের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিল ওরা হাতের অস্ত্র ফেলে দিয়া যখন চোখ এভাবে বুঝতেছে নবী আমার আবুবকরের দরজায় গেলেন আবু বক্ আল্লাহ শুধুমাত্র একটা ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল নবী চুমকে বলে বক্কার আমি এত রাত্রে তোমার ঘরের দরজায় তুমি কি আগে থেকেই জানতে আহ বলে হুজুর আপনি যদি নেতা হন তাহলে আমি হলাম আপনার দলের কর্মী জোরে আল্লাহ রাসুল বলেন তুমি কি জানো মক্কা থেকে মদিনায় হিজরতের হুকুম হয়েছে আউবাক্কর বলেন হুজুর চলেন যায় আল্লাহ রাসুল আউবাক্কর কে বলেন আউবাক্কর তোমার ইমান দেখে আমি আস্তার্য হয়ে গেলাম তোমার ঘরে তোমার বিবি আছে তোমার ঘরে তোমার বাচ্চা আছে তোমার ছেলে মেয়ে তুমি বাদ দিয়া বলার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তুমি মদিনায় যাবে বলে আপনার মুখের কোরআন শরীফ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার ইমান কেমন ভাবে দিছে এই মুহূর্তে যদি আপনি আমার বুকের কলিজাটা বের করে দেখেন গোটা কলিজা শুদ্ধ দেখতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রাসূলুল্লাহ ছাড়া আর অন্য কারো জায়গা না হা করকে নিয়ে নবী মদিনায় চলে গেলেন গারে সরের কথা আছে আমি এত লম্বা করে বলতে পারবো না শুধু আয়াতের তাপসিরকে বুঝাইতে গিয়ে আপনাদেরকে বলতেছি বেজান গোপ সময় তখন ধরেন দুপুর বারোটা কি হয় রে দুপুর একটা হবে এমন সময় নবী উঠের পিঠে করে আবু নিয়ে মদিনাই তাকে দেখে রাস্তায় বাচ্চারা দাঁড়িয়ে আছে বাচ্চারা অনেক বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে আল্লাহ রাসুল বাচ্চাদের দিকে তাকাই যেই মাত্র তাকাইছে ইবনে সাহান বলতেছে সমস্ত বাচ্চারা দুইখানা হাত নবীর দিকে এইভাবে বাড়াই দিছে ধরে খান সোহান আল্লাহ আবু বলে হুজুর এই বাচ্চারা দুই হাত বাড়ে আপনার কাছে কিছু চায় এখন বলেন তো আমাদের দিবার মতন কিছু আছে নাকি আল্লাহ রাসুল বলা ও বাক্কার আমাদের কাছে দিবার কিছুই নাই শ্রোদেরকে স্নেহ করতে হবে বড়দের শ্রদ্ধা করা লাগবে এখন এই বাচ্চাদেরকে আমি কি দিব আমার কাছে দেওয়ার মতন তো কিছুই নাই রাসুল বললেন ও মদিনার বাচ্চারা জন্মের আগে আমি আমার বাবা হারাইছি ছয় বছর বয়স আমি মা হারাইছি আজকে মক্কার লোকের অত্যাচারে সেই মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে বাবা এই মুহূর্তে তোমাদেরকে আমি কিছুই দিবার পারবো না বাচ্চারা বলে আমরা মদিনার বাচ্চারা আপনার কাছে কিছু চাই না দুইখানা হাত আপনাকে আমাদের বুকের ভিতরে জায়গা করে দিতে চাই আল্লাহ রাসুল উঠের পিঠ থেকে নামলেন মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে দোয়া করলেন সমস্ত বাচ্চারা নবীর চেহারার দিকে তাকায় বলে এই চাঁদ মানুষটাকে মক্কার কেন কেন পছন্দ করে না হত্যা করতে চায় সমস্ত বাচ্চারা নবীকে ঘিরে ধরে নবী বাবা আর কতক্ষণ এখানে থাকবো বাচ্চারা বলে হুজুর কষ্ট নেবেন না শুধু একটা ওয়াদা আমাদেরকে দিবেন ওয়াদা দেওয়ার পরে আপনি উটের পিঠে চড়বেন যেখানে আপনার উঠ থামবে আপনি সেখানে গিয়ে নামবেন আল্লাহ আল্লাহ রাসুল চমকে গিয়ে বললেন বাবাজিরা তোমরা কি ওয়াদা চাও কি ওয়াদা চাও বাচ্চারা বলে হুজুর আমাদের মাথায় হাত দিয়ে বলতে হবে আপনি আর মদিনা ছাড়বেন না কোনো দিন শুধু এই ওয়াদাটা আমাদের মাথায় হাত দিয়ে আপনি দিবেন আল্লাহ রাসুল অবকরের দিকে তাকাই কর বলে হুজুর কে বলে আপনার দয়ার মানুষ নাই তাকায় দেখেন এ বাচ্চারা আপনাকে কত ভালোবাসে আপনাকে থাকার ওয়াদা চাচ্ছে আল্লাহ রাসূল সমস্ত বাচ্চাদের মাথায় হাত দিলেন ওয়াদা করলেন বাবা আমি আর তোমাদেরকে ছেড়ে কোনোদিন যাব না নবী যখন মৃত্যুর বিছানায় এমন সময় ফেরেশতার জিবর আলি নবীকে সালাম দেয় আর সালাম আলাইকায়া রাসূল আল্লাহ আল্লাহ নবীম উল্লি কি খবর বলে হুজুর ওই যে তাকায় দেখে আজরাইল দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পর আজরাইল এসে আপনার জানটা কবজ করবে আল্লাহ রাসূল জিব্রাইলের সালাম নিলেন জিব্রাইল বিদায়ের পরে আজরাইল এসে নবীকে সালাম দে বলে রাসুল আল্লাহ মনে কষ্ট নেবেন না আল্লাহ আমাকে হুকুম করেছে হুজুর আল্লাহ আমাকে হুকুম করেছে আপনার দেহ থেকে পান পাখিটা কবজ করে আল্লাহর আরো সে দিব আল্লাহ ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর আরও বাম পাশে মোহাম্মদ রাসূল সেট সেভ করে দেবে রে হিল্লাহ রো আজকে বাংলাদেশে অনেক মসজিদে আমরা দেখি এক পার্শে লা ইলাহা ইল্লাল্লা আছে না নাই জরোখানা আছে না নাই আর এক পার্শে কি মহম্মদুর রাসূল অনেক অনেক লোক বলে যে একই লাইনে আল্লাহ এবং রাসুলের নাম রাখা যাবে না এখন কিছু খেতনাবাদবার আছে এখন কিন্তু ফেতনাবাজ কিন্তু আপনাকে মধ্যেও হয়তো এরকম বলবে যে আল্লাহর সাথে নাম রাখা না দেখেন যে রাসুলের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি এখন অনেকে কিন্তু সে রাসুলকে ছোট বানায় দেয় আছে না নাই আল্লাহ বলেছেন অরাফা না লাকা জিকরা অরাফা মানে কি অরাফা মানে কি সবার উপরে আপনাকে আমি আসন দিয়েছি দরেকন সব হান আল্লাহ সবার উপরে ওরা ফান আলাকা জিকরা তারপর আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বললেন কী বললেন অ ইন নাকালা আলাফ হুলু কি না অজিম আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে যোগ করে দিলেন জনকান সোহান আল্লাহ ফেরেশতা আজরাহাইল বললেন রাসুল আল্লাহ আপনার জানটা কবজ করে ওই আল্লাহর আরশে নিয়ে যাবো হুজুর আপনি যদি হুকুম দেন নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন নবীর কান্না দেখে আজরাইল বলে রাসুল্লাহ কান্দেন কেন নবী বলতে আজরাইল মদিনার বাচ্চাদের মাথায় হাত দেওয়া আদা করেছি আমি কোনোদিন মদিনা ছাড়ব না আজকে আমার দেহ থেকে রুহুটা নিয়ে যদি আরো সে যাও তাহলে মদিনার বাচ্চাদের মাথায় হাত দেওয়া আদা করলাম ওয়াদা আদা খেলাপ হয়ে যাবে আজরাইল বলে আল্লাহ তাহলে কি করব আল্লাহ বলতেছে ও আজরাইল তুমি জানো না আমি আল্লাহর চাইতেও নবী তার উম্মতকে বেশি ভালোবাসে উম্মতের দরদ নবী দুনিয়া ছেড়ে যখন আসবে না তাহলে শোনো প্রত্যেকটা মুমিন বান্দার রুহুকে কবজ করে আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা করে দেই আর যারা কাফের বেইমান তাদের জীবনটা কবজ করে সিজ্জির নামক জাহান নামের অতল তলদেশে ফেলে দেই কিন্তু আমার নবী রুহুটা কবজ করে নবীকে যখন রওজা মোবারকে দাফন করা হবে ওই দাফন করার সাথে সাথে আবার দেহের মধ্যে রুহুটা ঢোকায় এই ধরনের আমাদের নবী হল জিন্দা নবী আমাদের নবী হলেন হায়াতুন নবী যদি আমরা দরুদ পড়ি আপনাদের এই ধর্ম দাসগাতি সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা। এই দরুদগুলো নবী রজা মোবারকে জমা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ কেন হ্যাঁ নবীর রজ জমা দিয়ে দেয় আপনাদের কি মনে হয় মরানবী না জেতানবি এই রবিউল আউয়াল মাসে কি চিন্তা করতেছে আসে না এতের মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হল ওয়াই লা রব বিহীম কালুল এহ এদি ছেলে বেড়ে চিল্লাই এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা জুকির আল্লাহ অজিলাত কুলুবু মনে আছে না ভুলে গেছেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো অজিদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু হু যা দাত হুম ইমান ইমান বাড়ান আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা আয়লা রব্বিহীম ইয়াতাওয়াকালুন ইয়াতাওয়াকালু খুব খেয়াল করবেন এখন প্রতিদিন বলে চলো মসজিদে যাই মনে আছে না ভুলে গেছেন চেয়ারম্যান থাকতে শুরু করছিল চেয়ারম্যান তো চলে গেছে তো তুই নামাজ পড়েও যাবে না পড়েও তাই নামাজ পড়েও যায় না পড়েও তাই চিন্তা করতেছে করতে এইভাবে ডাইরেক্ট কাজ করলে হবে না এটা কি করা দরকার ও রায়গঞ্জ বাজার আপনার বাজারের নাম কি ই ধানগড়া বাজার ধানগড়া বাজারে সাড়ে তিনটার সময় সাত দেখা সো বলতে ভাই যাই এই তুই নামাজ পড়েও যাবে না পড়েও তাই তো বলতে আমি কি তোমাকে নামাজের কথা কইছি খালি বলছি যাই তুমি তো এক নামাজের কথা ছাড়া আমাকে কিছু কও না এর পাগল এখন সাড়ে তিনটা বাজে এখন তো বোঝা লাগবে তো এটা কোনো নামাজের সময় না আমি মনে করছি এক নামাজ ছাড়া তোমার কোনো দাওয়াত নাই এই জন্য আমি মনে করছি যাই মানে ওই ওই ওটে তো না আজকে আর দাওয়াত হলো চা খাওয়ার এখন আপনারাই বলেন যে ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলে যে গরম হয় দেন সেই গরম ও আশ্চর্য হয়ে বলবে তুই তো এইরকম চা খাওয়ার দাওয়াত কোনো দিন দেশ সে ভাইরে তোকে নামাজের দাওয়াত দিতে দিতে দেখছি যে কাম হবি না চিন্তা করছি তোকে আর নামাজের দাওয়াত দেবো না চলো চা খাই বিল ক বিল নাকি আমি দেবো তুমি কি মনে করছো তখন চা খেলে বিল তোমাকে দেওয়া লাগবে কারণ চা খাওয়ার যায় দোকানে বলতে যে ভাই কি কি ভালো আছে বলে দেখেন কি খাবেন ভাই পেঁয়াজি দাও জিলাপি দাও নিমকি দাও যা আছে দাও তো বলতে ভাই কত খেলে খান ভাই আপনি আমার ভাই না খান খাইতে খাইতে চল্লিশ টাকা যেই খাওয়া আছে ধান করা মসজিদে আসরের আজান দিছে চল্লিশ টাকা খাওয়া হতে আসরের আজান এখন বলতেছে যে আল্লাহ ডাকতিছে আমাকে যাওয়া লাগবে আমি নিয়ত করছিলাম তোমাকে পঞ্চাশ টাকা খিলাবো নিয়ত করছিলাম কয়টায় খিলাবো পঞ্চাশ টাকায় খিলাবো কিন্তু এই যে দেখো তো মোয়াদিন আকিল নাই কে এটা দশ মিনিট পরে দিলি তো পঞ্চাশ টাকা ফুরে তো এই যে আজান দিল এ আজান দেওয়ার জন্য দেখো তোমাকে চল্লিশ খিলাতি এখন আমাক ডাক দিল তো তুমি এখানে বসে থাকবা সিয়ার জান ছাড়ো না খালি নামাজ পড়ে আসে দশ টাকা মানে পঞ্চাশ টাকার টার্গেট আজকে পুরো করা লাগবে এই কথা বলে লোকটা নামাজের দিকে যাচ্ছে ইতিমধ্যে খপ করে হাত ধরে হাত ধরে বলতেছে ভাই তুমি একলা যাবা আমার কবা না তো বলতেছে না ভাই এতদিন বহুদিন কইছি ভাই কাম হয়নি আরে মেয়ে এতদিন কইছ খালি 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 ব্যাগের দাম আছে খালি পকেটের দাম আছে খালি বস্তার কোনো দাম আছে খালি ওয়াসনে লাভ আছে খালি এখানে যখন ব্যাগ ব্যাগ গেল আপনারা হয়তো কেউ ব্যাগের দিকে দিলে দেখছি তো আর আদায় হচ্ছে না তোলার দরকার ওটার দরকার নেই আপনারা আর ওটেনটা যে কয়েকজন আসেন পাকা মুসলমান একটু বসে থাকেন তো এখন খালি পকেটের টাকা আছে কিন্তু ব্যাগত গেল না আপনাকে অনেকে মনে হয় কি হয় বক্তাবাস করছে তারুদ্দুল বালা

পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কেউ দিচ্ছে না তো এক লোক মাঝখানে বসে আছে আর বহু খুব অসুস্থ বহু ডাক্তার দেখাছে কাম হয় না মনে করছে যে হুজুর যখন বারবার চাচ্ছে দেখি আজকে পাঁচশো টাকা দান করব এই দানে কে আমার বহু ভালো হয় কিনা দেখবো আল্লাহ নবীর হাদিস সত্যি না মিথ্যে হুজুর আওয়াজ করে যায় নাকি সত্যি না মিথ্যে এই কথা শুনে হাদিস বিশ্বাস করে আমি উঠে আসে পাঁচশো টাকা দিছে যা যেই বলছে ওর কাছে একজন ছিল মারছে ভূতে তুই তো পাঁচশো টাকা হুজুরের কথা দিয়ে এলু টাকা আমার নাই এই দেখ হাজার টাকা এরকম খালি খালি ওয়াশুমি রে আমি কোনো দিন দান করি তো তো না ভাই আমি একটা নিয়ত করে করছি দেখি আল্লাহ কি করে যতই নিয়ত কর কাম হবি না অসম্য টেকা তো এক একই পাড়ার দুইজন একজন উত্তর পাড়ার একজন দক্ষিণ পাড়ার উত্তর পাড়ার যাই পাঁচশো টাকা দান করছে আর বইয়ের প্যারালাইসিস দুই বছর ডাক্তার দেখায় ভালো হয় না ওই যে দরজা না ডাকতে জানলার ডাকতেছে রহিমা রহিমা মানে অর মেয়ের নাম ধরে এখন রহিমা কান না না মেয়ের নাম যে ডাকছে রহিমা সঙ্গে সঙ্গে বউ বলতেছে মেয়েটা ভালো দুনিয়ার কোনো সার্টিফিকেট লাগবে না স্বামীর সার্টিফিকেট আল্লাহ বউটাকে জান্নাত দিয়ে দিল তো মনে করতেছে ঘষায় ঘষায় দরজা খুলবে দেখে না হাঁটে হাঁটে এসে দরজা খুলে দিছা হাই আলহামদুলিল্লাহ খেরে ন্যাংড়া তুই হাঁটিস কেমনে তো বলতেছে যে কি যে হলো আজকে রাত্রে স্বপ্ন দেখতেছি তুমি তো আজ করবে আমি স্বপ্নে হাঁটতেছি স্বপ্নে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল তখন আল্লাহ বললাম আল্লাহ তুমি আমার পাও কেড়াইয়া স্বপ্নে আমার হং হাঁটাও তেমন আস্তে আস্তে পায়ের মধ্যে তেমন আস্তে করে এক পা নামালাম দেখি না এই পাও শক্তি দুই পাও হেঁটে হাঁটে কলে টি বলে গেলাম উদু করে তাহার যাতে নামাজ পড়তেছি আর তুমি এমন সময় রহিমাকে ডাকতে চা তোর নামাজের খবর কি বলে আল্লা রাসুল বলেছেন একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া স্বামী যদি ডাকে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে স্বামী ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে সোভানাল্লাহ বলেন একমাত্র এই মায়েরা একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া সুন্নত কন নফল কন নিয়ত বান্দার পরেও যদি স্বামী ডাক দেয় নিয়ত ছাড়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে শেষ দা কর কিন্তু আল্লাহ সারা কাউকে শেষ দা করার হুকুম নেয় এ কথার দ্বারা রাসুল বুঝালেন আল্লাহর পরেই প্রত্যেকটা বইয়ের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী ধরে কোন কথা ঠিক কিনা কথা কর না কেন আজকে আর আপনারা তো স্বামী তো হওয়ার পরে একে দুর্বল হয়ে গেছেন বইয়ের কাছে না জানি কি হয় আপনার সামনে আপনার মাকে আপনার বউ যা ইচ্ছা তাই করতেছে আপনার সামনে আপনার বাবাকে আপনার বউ যা ইচ্ছা তাই করতেছে আর ওয়াজ শোনেন নাই আমি এমন কোন ওয়াজ নাই যেটা আমি বাদ দিছি ক্যাসের শুনলি দেখতে শ্বশুর আসলে ট্যাংরা মাছ পতাশে মাছ ইলিশ মাছ দই মিষ্টি সোমবার আসবি রবিবার থেকে আমার বউ হচ্ছে ওর বাপ আসতেছে আর আমার খালি সমানে লিস্টি করে দিচ্ছে এটা খাবে আমার বাপ এটা খায় এটা খায় তো শ্বশুর আমার বউ খেলেছে খুব আনন্দ নিয়ে আমার বাপ হচ্ছে আমার বাপ দিসে পুরানা বিস্কুট আমার বাপ একটা করে বিস্কুট খায় আর লোক দাঁতের মধ্যে ঢুকে বিস্কুট খায় আর লোক ঢুকে মানে মারির সাথে বেজা যায়। তা আমি কাছে আমাকে বলতে হুজুর কি বিস্কুট কিনেন হুজুর আপনি কি বিস্কুট কিনেন বিস্কুট বিস্কুট আমি যতবার সেই আপনার বউ দেয় আর খালি দাঁতের সাথে লাগে যায় আমি চিন্তা করলাম ক্যারে তোর বাপ আসলে এত কিছু আর আমার বাপ আসলে ব্যস্ত বিস্কুট যেটা ব্যস্ত হয়ে গেছে মানে সেটা গেছে কি কন আমি আসতে পেরে ঘরত গেলাম ঘরত গেলাম যে তাকা আছি বইয়ের দিকে বউ যেই তাকাতে মুসকে হাজি দিলেন ও ইলা সাবিলি কে বিল হিকমা একটু হিকমত মুসকি হাজি দিলাম বৌ আসলো যে আছে ঘরের দরজা বন্ধ করছি আব্বা বোধ বৌ তুলে ঘর দরজা বন্ধ করে দিলি কেন এমন আব্বা আপনি একটু ধৈর্য ধরেন নিন্নাল্লহামা সবরিন একটু ধৈর্য ধরেন আব্বা আব্বার ধৈর্য ধরল আমি টুটি ধরলাম হেরে ফকুনের বেটে এই তোর বাপ আসলে পাতা খায় ইলিশ খায় পকতা খায় দই খায় মিষ্টি খায় খাই কিনে দিছে তা আমার বাবা খ্যাত না বিসটকে দেয় এই ফকুর বেটি তো তালাক দেবো তো তালাক দিয়ে এই সপ্তাহের মধ্যে মরদ যদি হয় বিয়া করবো এখনই 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 বহু মেয়ে মানুষ আমাকে হুজুর আপনার ও আর সোনাহা ভালো লাগে বিয়ে করবেন আমার বইয়ের অবস্থা নাকি রে কিন্তু আমার বাপ মায়ের বড় অভাব রে এই বাপ মরলে এই মা মরলে আমি আর কি এমত পর্যন্ত খুঁজে পাবো না আর আমার সেই বাবক তুই সাথে না বিস্কুট দেশ আর তোর বাপের জন্য এত কিছু টুটি ধরে ওই কান্দ আল্লাহ রস্তা আজ থেকে আমার বাবু দা আপনি বাবু তাই আমার বাবু দা আমি ছেড়া দিলাম আমার আব্বা এর পরে দুই চার বছর পয়সা ছিল আব্বা কাছে বাবা ঘরের দরজা বন্ধ করে তুই যে কি ওয়াশ করছিস বাবা তোর বউ তারপর থেকে ফেরস্তা হয়ে গেছে রে আমার মায়েরা বোনের একটা মনোযোগ দা শোনেন নিজের বাবাকে যেমন আপনি ভালোবাসেন আপনার শ্বশুর কেউ তেমন ভালোবাসবেন আপনি কি দেখেন না আপনার স্বামী আপনার বাবাকে কেমন ভালোবাসে শ্বশুর আসলে দেখবেন প্রত্যেকটা জামাই বস্তু কিনতে যায় যাই কি যায় না কতক্ষণ যাই কি যায় না প্রত্যেকটা জামাই শ্বশুরকে ভালোবাসে শ্বশুরকে সালাম দেয় শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করে অথচ বেটার বউ তার শ্বশুরকে দেখতে পারে না আমি মায়েদেরকে অনুরোধ করি আপনি যদি আপনার স্বামীর ভালোবাসা চান তাহলে অবশ্যই তার বাপ মাকে আপনি ভালোবাসবেন আসেন যেই কথা বলতেছিলাম কানুন এই কথা বলতে গিয়ে আপনাদেরকে নিয়ে গেছি সেই ধান ধানগড়ার মসজিদে মনে আছে ভুলে গেছেন তা এখন বলতেছে ভাই এতদিন খালি 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 আজকে চল্লিশ টাকা খরচ করছিস তুই একলা যাবি মানে আমি সেখান থেকে বলতেছি খালি খালি ও আসুরে এখন ওই ন্যাংরা পো দিছে খুলে মনে আছে না বলে গেছেন দরজা খুলে দিছে বলতেছে আমি তাহার যদি নামাজ পড়তেছি আর আপনি ডাকছেন নামাজ ছেড়ে দিয়ে যায় দরজা খুলে দিলা লিল্লাহ তাকবীর স্বামী তকবির দিচ্ছে বউ কইকে সে তকবির ওই পাঁচশো টাকা দিয়েছি রে ওই যে পাঁচশো টাকা চাইছিলো হা আর সাদা দু তাই রুদ্দুল বালা নবীর হাতি সপ্তম এই জন্যই আমি একলাই দিলাম এই পাঁচশো টাকা দান করার কারণে এই রে তোর পাও ভালো হয়ে গেছে ওই এখন হাজার টাকা দেখা গেছে গেছে ওর বাড়ির দরদার ডাকতেছে সেবালি বইয়ের নাম শেবালি বউ বলতে তোর ডাক দেও তোর মা রে আমি ডাকি বউ মাক ডাক দেও আমি পারবো না মা কান দেয় তুই ডাক মা দরদা খোল মা দরদা খোল এই শয়তান খালি খালি ও শুনিস খালি খালি ও শুনিস মা করতে তুই কোন আমল করিস এই তুই আমল করিস তুই পারিস আদান দেয় তুই উঠিস তোর বউ দুপুর বেলা তোর প্যান্ট শার্ট পরিষ্কার করে ওইটাই সেলাই গোসলখানা সাবানের ফ্যানটা আছে পরিষ্কার করেনি পেশাব করবার যায় এমন পড়া পড়িছে ও বাবারে মা রে কে উঠছে আমরা গেছিলাম আমরা বাপ তো বাপ আমি যা ঠিক করে কোনো মতো শুয়ে যাচ্ছি যা ও এখন বইয়ের কাছে এসে বলে খবর কি এখন আর উঠতে পারি না কি হয়েছে বলে এমন ভাবে পড়ে গেছি এমন মনে হয় মাজার রক চমকিছে পরদিন অ্যাম্বুলেন্স করে বগড়া শহীদ যা মেডিকেল কলেজে নিয়ে আসছে ডাক্তার বলতেছে এটা বগড়া হবে না এটা ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে কারণ রক এমন জায়গা ছিটছে আমরা এটা ঠিক করে দিতে পারবো না কয় টাকা মাছ আছে কয় টাকা মাছ আছে এক হাজার টাকা দেখাছে দেখ আমার নাই বউ এখন ঢাকা পঙ্গ হাসপাতালে বারো হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করছে ওইখানে এক মাস থাকছে কয়েক লাখ টাকা জমি ধান যা ছিল এই মাইকের সামান হঠাৎ এরকম হলো কেন সব বিক্রি করে দিয়া ডাক্তার কইছে এক আধ বছর বউ কি বল পারে দাও পারবে না তুমি পানি ভরে তোমার বউ গোসল করে দিবে খালি 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 ওয়াশো না হাফেজি মাদ্রাসায় ওয়াশ সুন্দর আসলে খালি ওয়াশ শুনে যাবেন মাদ্রাসা দুর্বল হয়ে গেলে নানা রকম বিপদ আপনাদের মাথায় আল্লাহ দিতে পারে এজন্য আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে খালি ওয়াজ শুনবে না সবাই কম বেশি এই মাদ্রাসায় নগদ হোক বাকি হোক দান করবেন এরকম কোন আল্লাহর বান্ধা আছেন আছেন টাকা পকেট আছে না বাড়ি থুয়ে যাচ্ছেন এবারে আপনারা নগদ না খালি বাকি বাকি নেবেন না বাকি চলো দেখি খালি ওয়া শুনবে না সর্বোত্তম কোন আল্লাহর বান্দা বাপমা মারা গেছে বাপ মার জান্নাতের জন্য এক হাজার টাকা দান করবেন লেগে দেন এখানে কাগজ কলম আছে লেখে দেন দেন শোনেন ডাক্তারের কাছে কিন্তু বহু টাকা যাবে এই সময় কেউ তো ওঠে ওয়া যাতে ওটা চলবি না দান করে হ্যাঁ দান করার জন্য আসো আল্লাহ সব দেখতেছে মোহাম্মদ হাবিজুর কত এক হাজার টাকা নগদ দিয়ে দিছে আশাল্লাহ আল্লাহ আমি চাইছিলাম বাকি হোক নগদ হোক কিন্তু তোমার হাফিজুর বান্দা খালি খালি ওয়া শোনেন আল্লাহ এক হাজার টাকা দান এই ছেলে ভাই এই সময় কেউ মাহফিল থেকে উঠবে না মাহফিলের উঠলে মাদ্রাসার ক্ষতি হবে মাদ্রাসার ক্ষতি হবে মানে তোমার ইমান আমলের ক্ষতি হয়ে যাবে এখন উঠো না কেবল মাত্র যারা দান করবেন তারা উঠবেন না হয় ওখান থেকে হাত দেখাবেন হুদু আমি এক হাজার টাকা দিব এখানে আপনার নাম লেখা হবে হাবিদুরে এক হাজার টাকা দান করেছে এর হাবিদুরে বাপ মা ভাসে আছে না মারা গেছে বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ সুখে শান্তিতে রাখেন একটা হাজার টাকা দেওয়ার কারণে আপনি বলেছেন ওমাতুনফিকুম ইনশাক ইনফি সাবিল ইল্লাহ ইলাইকুম ওয়ানতুম্লাতুসলাম দেখছেন এক হাফিজুর এক হাজার টাকা নগদ দান করে আবার মাদ্রাসার এতিমদের জন্য পঞ্চাশ কেজি চাল জোরে বলেন দেন বাবা বলে বলেন এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আছে মাদ্রাসার হিতগাঙ্গে মাদ্রাসা চলে কি করে কি দিয়ে চলে বাবা মাদ্রাসার হুজুরকে মাসিক দান আছে নাকি আপনারা মাসিকও হতে পারেন মাসে একশো বছরে বারোশো এরকম দাতা সদস্য জান্নাতি সদস্য কারা হবেন আবু বকর ওমর ওসমান আলোচনা করে আপনাদের শোনাইছি দুই নম্বর হলো আয়াতুল ইয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা সেটাও আপনাদের শোনাইলাম এখন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়া মনে আছে না ভুলে গেছেন এ মনোযোগ দিয়ে শুনেন এখন বলতে যে ভাই প্রতিদিন খালি খালি আজকে আমার পিছনে চল্লিশ টাকা খরচ করেছো আজকে তুমি না বললেও আমার একটা সৌজন্য আছে বোধ সৌজন্য বোধ এর নাম কি তুমি না বললেও আজকে আমি যাবো ভাই লোকটা মনে মনে করে আল্লাহ এতদিন খালি খালি দাওয়াত দিছিলাম কাম হয়নি আজকে চল্লিশ টাকা খরচ করছি কাম হওয়ার পথে সোমান আল্লাহ কর না কেন এখন রায় ধানগড়া কাছে নিয়ে কাছে আর বলতেছে ভাইরে রে এতদিন তোমাকে নামাজের কথা বলছি তুমি যে রাগ তো আজকে তোমাকে কথা বলে আজ আবার কি আর কি আরে যা কবে তাই শুনবো বলতেছে ভাই অজু করা লাগবে আচ্ছা আপনারা বলেন তো এতদিন কি ওজুর কথা কষে কিসের কথা কষে নামাজের কথা নামাজ গেলে ওজু আছে না নাই তো বলতে তো ভাই জানো উজু করা লাগবে হবে না ওলা হবে না ওলা মারে ফতে হবে না শোনেন শুনতেছেন না কথা বুঝতেছেন আমার তো এখন বলতে ভাই কি করা লাগবে বলতে যে ভাই তুই যা বলবি তাই শুনবো যে আমার পিছনে চল্লিশ টাকা খরচ করছে আরো দশ টাকা আমাকে খরচ করে খাওয়াবে তার সৌজন্য অজু করতে আমার কোনো সমস্যা উজু করার পরে বলতে তো ভাই এ আল্লাহর ঘরে ঢুকতে গেলে একটা নিয়ম আছে বলে কিসের নিয়ম বলে ডান পায়ে ঢোকা লাগবে হবে আল্লাহ বলেন ডান ডান ঢুকতে রাসুল পায়ে যারা মসজিদের মধ্যে ঢোকে হাসরের ময়দানের কঠিন সময়ে আল্লাহ আমার আল্লাহ তালা ডান হাতে তাদের আমল নামা দিবে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে এখন ডান পায়ে শুধু ঢুকলে হবে না কয়ে আবার কি করা লাগবে বলে একটা দোয়া পড়া লাগবে খোকনের বউ হ্যাঁ মেয়ে মানুষ টাকা দিলে নাম বলা লাগবে আমি এক জায়গা নাম বলিনি ওই লোক ধরছে যাই টাকা দিয়ে গেছে ওই মেয়ে মানুষ ধরছে তুই টাকা দিস নি তো দিছি হ্যাঁ দিলে এখন নাম কবি না কেন এই তো কেন সেজন্য খোকনের বউ একশো টাকা দিয়েছে পাওয়া গেছে পুরুষ মানুষের অত সন্দেহ নাই কিন্তু মেয়ে মানুষ আসে না নাই ধরে এখন এখন বলতে যে ভাইদান দোয়া পড়ো আল্লাহ আবু আবা রহমাতিক আমি লোকটাকে বললাম মুখে মাস্ক পরে মসজিদের মধ্যে ঢুকলেন আর দেড় ফুট পর পর দাঁড়াবেন অথচ আপনি কি বললেন ফালিয়া বুধু রব্বাহাজ আল্লাহ আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের তারা ইবাদত করবে এই ঘর মানে কাবা ঘর মসজিদ ঘরের মালিকের যারা মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের দুইটা জিনিস দেওয়া হবে এক নম্বর হলো তাদের কোনো থাকবে না আর দুই নম্বর হলো আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে কোনো ভয় আছে তারপরে মুখে মাস দিয়ে ঢুকছে ওর অর্কে আল্লাহর তাক খুল আছে ওয়ালারব বিহীন এ কালুন বোঝানোর জন্য বলতেছে একটু খেয়াল করেন তো দোয়া পড়ে লোকটা মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকছে কে বে যেই ঢুকছে নামাজি এবার সামনে কাতার গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ বিনা হাজি সাহেবের বেটি পাঁচশো টাকা দান করছে মা বিনা আল্লাহ মার দান কবুল কর আল্লাহ আমিন এখন সামনে কাতারে গিয়ে ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন সামনে কাতারে গিয়ে বলতে আল্লাহ এখন টাকা দেন না তো পরে দেন আল্লাহ এতদিন খালি খালি দাওয়াত দিছে চটকা দিছে বগড়ার হাসা হলো চটকা দেওয়া তিন মাস পড়েও তো আমি না পড়াও তাই আজকে চল্লিশ টাকা খরচ করার কারণে তোমার বান্দা মসজিদের মধ্যে ঢুকছে আমার দায়িত্ব হলো তোমার বান্দাকে মসজিদের মধ্যে ঢুকান আর তোমার দায়িত্ব হলো হেদাতের মালা পড়া সোহান আল্লাহ আমার দায়িত্ব হেদাত দেওয়া না আমার দায়িত্ব কি দাওয়াত দেওয়া জোরে আমার দায়িত্ব কি কথাটা শোনেন আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আমি দাওয়াত দিয়ে যে ভাবি হোক তোমার বান্দাকে মসজিদের মধ্যে ঢুকেছি এখন তুমি ইসলামের মধ্যে ঢুকাবা না ঢুকাবা না সেটা তোমার আমার দায়িত্ব শেষ এখন তোমার শুরু এইভাবে যখন দাওয়াতকারী আল্লাহর কাছে বলতিছে সামনে কাতারে গিয়া আপনারা বলেন তো আল্লাহ তার কথা শুনবে না কন শুনবে না আসরের নামাজ শেষ হয়ে গেল সবাই মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু এই বেয়া নামাজ এই যে আজকে কাছে আসরের নামাজ পড়ছে ইচ্ছা করা পড়ে নাই চল্লিশ টাকা খিলানার কারণে পড়ছে ইচ্ছা করা ঢোকে নেয় সৌজন্য ঢুকছে সবাই বের হচ্ছে কিন্তু ওই লোকটার মসজিদ থেকে বের হয় না বলতে ভাইজান আরো দশ টাকা খাওয়া লাগবে নামাজ হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেছে ফাইজা কুদিয়াতে সালাত আর নামাজ হয়ে গেছে নামাজ হয়ে গেছে এখন আর মসজিদের মধ্যে থাকা চলবে না নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে এখন সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে কিন্তু ওরা চারজন পাঁচ ফ্যান দিয়ে গল্প মারতিছে চারজন মুসল্লি ফ্যান ঘুরতেছে ওরা কথা কয় না পাঁচটা ফ্যান ঘুরতেছে ওরা চারজন বসতে গল্প করতেছে কে রে এবার ওয়াজ হবি গত বছর তো হলো না রে ভালো ভালো হুজুর সব ধরেই ফেলে দিছে এখন যারা এই কথা খুব এর গল্প করতেছে আধ ঘন্টা ধরে আল্লাহ সবাই চলে গেল নামাজ পড়ে এরা যে পাঁচজন ফ্যান ঘুরাই আর গল্প করে এদের রেজাল কি আল্লাহ বলতেছে নামাজ শেষ করার পরে সবাই চলে গেছে এরা যে পাঁচজন আধ ঘন্টা ধরে ফ্যান ঘুরেছে এই ফ্যানের বিল কারেন্টের বিল আলাদাভাবে এরা যদি না দেয় এরা জান্নাত যাওয়ার পারবি না কারণ মসজিদর বাপের ঘর নয় যে ইচ্ছা মতো গল্প মারবি জোরে কথা ঠিক না মসজিদ কি কারো বাপের ঘর ইচ্ছা মতো ফ্যান ঘুরাচ্ছেন আর আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন চলো ভাই বাইরে গিয়া দশ টাকা বাকি আছে চা খায় লোকটা খালি কান্দে বলে কি হয়েছে কান্দো কেন বলে নামাজের মধ্যে এত শান্তি আমি জীবনে কোনো দিন পাই নাই নামাজের ভিতরে এত শান্তি কেমনে হয় আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইলনা হু ইয়ারাকা যখন কোন বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয় স্বয়ং নামাজের মালিক আল্লাহকে সে দেখতে পায় যদি আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহ যে তাক দেখতেছে এই বিশ্বাস তার করিদার মধ্যে জন্ম নেয় ভাইজান নামাজ এমন একটা ইবাদত আর ইবাদত যখন বান্দা ধরবে ওই বান্দার অন্তরে আল্লাহ তাওয়াক্কুল সৃষ্টি করে দিবে ওই বান্দার কোনো ভয় থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া ওই করোনাকে ভয় করবে না মৃত্যুকে ভয় করবে না পর অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলতেছেন বলে তাহা জানু শির জান্ন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন এসেক ফার ফরে নাস্তাক ফেরুল্লাহ রব্বি মিন জমবে অত বুঝলাই এই গ্রামের একটা জামাই তিন হাজার টাকা নগদে দান করছে শেরপুর বাড়ি আলমগীর হোসেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ

দোয়া করা তো দোয়ার আগে একটু অন্ধ হাফেজ মাগরিবের নামাজের পর আপনাকে সামনে আট ঘন্টা ওয়াজ করছে অন্ধ মানুষ হিরিশ পাড়া কোরআন শুনে শুনে মুক্তক রহমান তাহসালম অমিনিকাস সালম তারপর রক্ত আলী আলিক করম আয়াল্লাহতাল কঠিন গরম কোপেক্ষা করে মাগরিবের নামাজের পর থেকে রাত একটা পর্যন্ত এই দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকি ইর হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে জন্য জন্যে জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও তামি কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন শোয়া আল্লাহ সকলের আরো আমারে হাদিয়া কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দু মা যাদের কবরে চলে গেছে মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবল করেন আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন আমাদের দাদা দাদি দানাত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন আল্লাহ এই নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন খাস করে বাবুল আক্তার সর্বশেষে দশ হাজার টাকা দান করেছে এছাড়া তার করবি সাত হাজার টাকা এছাড়াও একজন মেম্বার প্রার্থী পাঁচ হাজার টাকা এরপরে অনেকে অনেক কিছু দান করেছে একজন আল্লাহর বাঁধে এক হাজার ইট দান করেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন কি ব্যাগের মধ্যে দশটা টাকা যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করেন আবেদা সালিহা পর্দা নিশীমা ফাতেমার চরিত্র দান করেন আমাদের মধ্যে অসুস্থ যারা আল্লাহ সুস্থ করে দেন অভাবকে মোচন করে দেন আল্লাহ যে যার নেক নিয়ত করে দান করেছে আসলে সকলের নেক নিয়তকে কবুল করেন আল্লাহ এতগুলোর মধ্যে তো একজনকে মেম্বর করবে আল্লাহ আল্লাহ জনগণের জন্যে মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর জন্যে যাকে তুমি পছন্দ করো আল্লাহ